আমি প্রিয়াঙ্কা আমার রান্নাবাটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি পেঁয়াজ শাক দিয়ে রুই মাছের রেসিপি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমে গ্যাসের আছে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হতেই তাতে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের চামচের তিন চামচ সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি রুই মাছ রুই মাছটা আমি আগে থেকেই নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এখানে আমি প্রায় দেড়শো গ্রাম মতো রুই মাছ ব্যবহার করেছি মাছটা বেশ মোটামুটি লাল লাল করেই ভেজে নেব আবার অত্যাধিক কিন্তু কড়া করে ভাজবো না মাছ অত্যাধিক কড়া করে ভেজে ফেললে মাছের স্বাদ কিন্তু ভালোভাবে পাওয়া যায় না এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে অপর পিঠ উল্টে দিলাম দেখুন মাছগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আরেকবার এপিট ওপিট করে মাছগুলো এবার তুলে নিচ্ছি মাছ ভাজার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু টুকরো করে আলুগুলো মাছের ঝোলে যেমন লম্বা লম্বা করে দেন ঠিক সেভাবেই কাটবেন কিন্তু আলুগুলো কাটার সময় আলুটাকে আড়াআড়িভাবে ধরে নিতে হবে তাহলেই এই রকমভাবে ছোটো সাইজের টুকরো হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে নেওয়া বেগুন এখানে আমি একটা বড় বেগুনের হাফ বেগুন ইউজ করেছি আলু আর বেগুনটাকে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ শাকগুলো এই পেঁয়াজ শাকটার পেঁয়াজের গোড়ার দিকে ছোট ছোট পেঁয়াজ তৈরি হয়ে গেছিল তো এখানে আমি সেই পেঁয়াজগুলোও ব্যবহার করেছি এই পেঁয়াজের স্বাদ কিন্তু বেশ ভালো লাগে এবার এতে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আপনারা যে যার মতো নুন দিয়ে নেবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ অর্থাৎ ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো আপনাদের ঝাল যদি মনে হয় প্রয়োজনে আরেকটু বেশি দেবেন তালে দিতেই পারেন কিছুক্ষণ মশলাটা কষানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম জল এবার খুন্তি দিয়ে ভালোভাবে ও সবজিগুলো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি জলটা ফুটে উঠলে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিরে দিয়ে দিলাম আবারও খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ বাদে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ দুটো মাছ দুটো দিয়ে এবার খুন্তি দিয়ে মাছ দুটোকে একটু জলের মধ্যে বা ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে যাতে মাছটা ঝোলের মধ্যে ডুবে থাকে তাহলে কিন্তু মাছটা নরম হয়ে যাবে আর মাছের মধ্যে যে পেঁয়াজ শাকের যে স্বাদটা সেটা কিন্তু ঢুকে যাবে এবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে ঢাকা তুলে দেখতে হবে যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা আর বাদ যে উপকরণগুলো সেগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা এই রান্নাটা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে একটা আলু নিয়ে দেখে নিচ্ছি দেখুন সেদ্ধ কিন্তু হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে যাওয়া মানে কিন্তু পেঁয়াজ শাক আর বেগুন অটোমেটিক্যালি সেদ্ধ হয়ে যাবে এবার মাছটাকে আবারও দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিট বাদে ঢাকা তুলে দেখা যাবে যে মাছটা চারপাশ দিয়ে তেলটা ছাড়তে শুরু করেছে তার মানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তারপরে সার্ভ করে নেব। রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের অল বাটনে ক্লিক করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন